গুরু জমি আছেন এক পশ্চিমা জায়গা সব ডুবে গেছে গা এখন মানুষ বাসারই খুব কঠিন কঠিন মানুষ একজন এক দশ লাগতেছে গা দেশ থেকে দিয়া এই যে এইদিকে আপনার সব জমি আমাদের জমি নষ্ট হতে তিন তিন বিক্রি হয় এইবারের বছর মানে লেখাপড়া কিছু বন্ধ আবার বিয়া শাদিও বন্ধ এরপরে তার টাকার অভাবে আমার কানের ভুল বেশি কষ্ট আমার ভুল হইল আমার দুধের গাবি 40,000 আমি 30,000 টাকা বিক্রি করে আমার ছেলে আমাদের পেটে ভাত নাই এবার কিস্তি জন্য খুব চাপাচাপি করতেছে যে রোজগুলো একবার টাকা তিনবার আসতে আছে দিনে রোজ আপনার টাকার কি টাকা দিতে হবে আমরা তো খাইতেই পারতেছি না এই দিনে টাকা থেকে দেবো পালা হচ্ছে তো যেহেতু 35,000 দাম আছে এই গরু বেঁচে এই 22,000 এখন তো আপনার জিনিসের দাম বেশি যখন আমরা এই সিজন আমরা চাউল খাইছি আপনার 22 টাকা কেজি 35 টাকা কেজি এখন আমরা আনতেছি 45 টাকা কেজি 46 টাকা কেজি সরকারি অবস্থা যদি আপনারা স্ট্যান্ডার না দেয় গরু মঞ্জার আসা যাও সোতা ভাই একাই চলবে এইটাই লাগবে টেন্ডার টেন্ডারে গার্মেন্টসে বা অন্য পর্যায়ে বা যে চলে গেছে আর কি আরো 50% এখান থেকে আরো 50% চলে গেছে এখন টাকা পয়সার লেগে হয়তো চিকিৎসা ঠিক মতো করতে জ্বর হয়েছে হেড খারাপ হয়েছে কাশ হয়েছে যে সময় অনেকে বাদ কেটেছে না প্রত্যেকে